আসসালামু আলাইকুম ভিয়া, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের স্বাস্থ্য সেবা নিয়ে আমি ডাক্তার সাইদুল ইসলাম, ডিএমএ অ্যান্ড ফার্মাসিস্ট, মেডিসিন চর্ম যৌন রোগে অভিজ্ঞ। আজকে আপনার মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, যেসব পুরুষের ডায়াবেটিস জনিত ধ্বজভঙ্গ সমস্যা এবং লিঙ্গ ছোট হয়ে যাওয়া এবং স্থায়িত্ব কম থাকা, টাইমিং কম হয়ে যাওয়া, দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া এবং যাদের উত্থানজনিত সমস্যা, যাদের এই সমস্যাগুলো হয়ে থাকে তাদের নিয়ে আমার আজকে ভিডিও টপিক থাকবে। পুরুষের ডায়াবেটিস হয়ে থাকে তাদের কিন্তু যৌন সমস্যা আস্তে আস্তে দেখা দিয়ে থাকে, প্রথমে না দেখা দিলেও পরবর্তীতে দেখা দেবেই। তা যদি আপনাদের সমস্যাগুলো হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন। চিকিৎসকের পরামর্শের পাশাপাশি আমি আজকের যে ওষুধটা বলবো সেটা আপনারা খেতে পারেন, খুবই ভালো উপকার পাবেন। তা আপনাদের যদি উত্থানজনিত সমস্যা, ইরেক্টাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ যেটা বলা হয়, এবং যেসব পুরুষ দীর্ঘদিন যাবৎ হস্তমৈথুন করার ফলে লিঙ্গ ছোট চিকন হয়ে যাচ্ছে, লিঙ্গ আগের তুলনায় আগের আকারে ফিরিয়ে আনার জন্য আজকের ওষুধটি খুবই ভালো কাজ করবে। তা আপনাদের যে ওষুধটা খেতে হবে মসকাস 30, এটা হোমিওপ্যাথি একটা ওষুধ। তো এটি আপনারা অবশ্যই জার্মানিটা নেবেন, জার্মানিটা খুবই ভালো রেজাল্ট পাবেন। আর দেশিটা নিলে খুব একটা ভালো রেজাল্ট পাবেন না, অবশ্যই জার্মানিটা দেখে নেবেন। মসকাস 30, এটি সকালে 2 ফোঁটা রাতে 2 ফোঁটা অল্প পানির সাথে মিশিয়ে 1 মাস খাবেন। এটা হোমিওপ্যাথি একটা ওষুধ, আর এটা হোমিওপ্যাথি ওষুধের দোকানেই পাবেন। আর এটিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আপনারা 1 মাস কেন আরও 1 মাস বাড়িয়ে খেতে পারবেন, কিন্তু প্রথম 1 মাস অল্প কম পাওয়ারের 30 বা তার নিচে পাওয়ার খেলে সবচেয়ে ভালো হয়। আস্তে আস্তে হোমিওপ্যাথি ওষুধের আস্তে আস্তে পাওয়ার বাড়াতে হয়। আপনার প্রথম মাসে অল্প পাওয়ার, কম পাওয়ারের খাবেন এবং পরের মাসে একটু পাওয়ারটা বাড়িয়ে নেবেন, তাহলে ভালো কাজ করবে। কেননা কম পাওয়ার নিলে 1 মাস খেলে পরবর্তীতে কম পাওয়ারে আর কাজ করে না, সেক্ষেত্রে একটু বাড়িয়ে নিতে হয়। এটি আপনারা প্রয়োজনীয় খাবেন, প্রথম 1 মাস খেলেন, অল্প কদিন গ্যাপ দিলেন, পরবর্তীতে আবার কয়দিন 1 মাস খেয়ে যাবেন। এভাবে নিয়মিত কন্টিনিউ করবেন, তাতে কোনো সমস্যা নেই, আপনারা এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো বন্ধুরা, এসেছিল আজকে ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন।